ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে 2017 সালের জানুয়ারিতে শুরু হয় লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেল লাইন নির্মাণ কাজ। এর আগে গত ফেব্রুয়ারিতে লাকসাম থেকে কসবা পর্যন্ত কিছু অংশে ডাবল লাইনে ট্রেন চলাচল শুরু হয়। সীমান্ত আইন জটিলতায় 2020 সালের সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায় প্রকল্পের কসবা রেল স্টেশনের নতুন অবকাঠামো ও শালদা নদীতে সেতু নির্মাণের কাজ। দুদেশের উচ্চ পর্যায়ে দীর্ঘ আলোচনার পর গত 12 মার্চ বন্ধ থাকা অংশের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সিঙ্গেল লাইনের ফলে ট্রেন দুর্ঘটনা ঘটলে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যেত। ট্রেনের শিডিউল বিপর্যয়ে ক্রসিংয়ে পড়ে দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগ বাড়ত যাত্রীদের। দুইটা ট্রেন ক্রসিং করানোর সময় একটা ট্রেন আউটারে দাঁড়া করে রাখতে হতো, আর একটা ট্রেন প্রবেশ করার পরে তারপরে লাইন বানিয়ে আর একটা ট্রেন থ্রু দেওয়া হতো। যে আগে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতাম, এখন আর সামনে পড়ে থাকতে হবে না, আমরা সহজেই লাকসাম বা কুমিল্লা যাইতে পারবো। এখন যখন ডাবল লাইন নিচ্ছে আশা করি যে মানুষের দুর্ভোগটা অনেকটা কমে যাব। ডাবল লাইনের ফলে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী যাত্রী এবং পণ্যবাহী উভয় ট্রেনেরই সময় বাঁচবে এক থেকে দেড় ঘন্টা, বাড়বে রেলের আয়। এই অংশটুক চালু হলে এখানে আমাদের কিছু সময় বাঁচবে, যেগুলো আন্তনগর ডাইরেক্ট ট্রেন আছে ওখানে কিছু সময় বাঁচবে, আর এছাড়া আমরা অধিকতর মাল গাড়ি নিতে পারবো আর মাল গাড়ির টাইমও কমবে। নানা সংকটে প্রকল্পের মেয়াদ বাড়লেও অনুমোদিত ব্যয় থেকে প্রায় 1,000 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এই অংশটুকুতে আপনার ব্রডগেজ এবং মিটারগেজ দুই ধরনের ট্রেনে চলতে পারবে। এটার অনুমোদিত ব্যয় ছিল 6,500 কোটি টাকা। আমরা এখনও ফাইনাল বিল চূড়ান্ত করিনি, আমরা আশা করতেছি যে প্রায় 1,000 কোটি টাকা আমাদের এখানে সাশ্রয় হবে। এই লাইনের উপর দিয়ে কিন্তু আমাদের কক্সবাজারে ট্রেনওয়ে প্রসেস চলবে এবং এটা ট্রান্স এশিয়ান রেলওয়ে রুটও। এটা একসময় পোর্ট দিয়ে এদিক দিয়ে আখাউড়া দিয়ে আখাউড়া আগরতলা রেল লাইন হচ্ছে, ইন্ডিয়াতে হচ্ছে চিটাং পোর্টের সাথে আমাদের একটা যোগাযোগ। প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে কুমিল্লা লাকসাম ময়নামতি কসবা রেলওয়ে স্টেশনের অবকাঠামো, আখাউড়া রেলওয়ে স্টেশনের নতুন দুইটি প্ল্যাটফর্ম এবং সেতু ও কালভার্ট। বাস্তবায়নে ব্যয় ধরা হয় 6,500 কোটি টাকা। আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত প্রায় 72 কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথের পুরো অংশই এখন ডুয়েল গেজ ডাবল লাইন। এর ফলে এই ঢাকা চট্টগ্রাম রেলপথে বর্তমানের চেয়ে অন্তত 2 গুণ বেশি ট্রেন চলাচল করতে পারবে, যাতে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ যেমন লাঘব হবে তেমনি সরকারও বিপুল অঙ্কের রাজস্ব পাবে এই পূর্বাঞ্চল রেলওয়ে থেকে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।